নমস্কার বন্ধুরা অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্থান পেপার অর্থাৎ বারোই সেপ্টেম্বর থেকে আঠারোই সেপ্টেম্বরের কর্মসংস্থান পেপার নিয়ে হাজির বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে অনেক নতুন নতুন চাকরির খবর প্রকাশিত হয়েছে সমস্ত চাকরির খবর দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা আমাদের চ্যানেলটি এখন আপনারা টেলিগ্রাম অ্যাপেও পাবেন টেলিগ্রামে গিয়ে লিখুন অল বাংলা নলেজ এবং জয়েন হয়ে যান তাহলে চলুন সমস্ত খবরের বিস্তারিত এক এক করে দেখে নেওয়া যাক এই সপ্তাহের প্রথম খবর রেলে গ্রুপ ডি এন টি পরীক্ষা শুরু পনেরোই ডিসেম্বর কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ সারা ভারতের বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ও বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে রেলে গ্রুপ ডি ও নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে প্রায় দেড় লক্ষ শূন্য পদের জন্য যে দরখাস্ত তার অনলাইন সিবিটি টেস্ট পনেরোই ডিসেম্বর থেকে শুরু বলে রেল বোর্ড সূত্রে জানা গেছে গত বছর রেলের তিনটি ক্যাটাগরিতে দরখাস্ত নেওয়া হয়েছিল এর মধ্যে গ্রুপ ডি পদের শূন্যপদ ছিল এক লক্ষ তিন হাজার সাতশো উনসত্তরটি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি যেমন গার্ড অফিস ক্লার্ক কমার্শিয়াল ক্লার্ক ইত্যাদি শূন্য শূন্যপদ ছিল পঁয়ত্রিশ হাজার দুশো আটটি শিক্ষক সহ আইসোলেটেড ও মিনিস্ট্রিয়াল ক্যাটাগরিতে শূন্যপদ ছিল এক হাজার ছশো তেষট্টিটি এই তিনটি ক্যাটাগরিতে মোট শূন্যপদ ছিল এক লক্ষ চল্লিশ হাজারটি মোট দরখাস্ত জমা পড়েছে দু কোটি চল্লিশ লক্ষ এই তিন ক্যাটাগরিতে পরীক্ষা হওয়ার কথা ছিল গত বছর পুজোর আগে কিংবা পরে কিন্তু পরীক্ষা পিছিয়ে যায় পরে করোনা সংক্রমণের কারণে পরীক্ষা নেওয়া সম্ভব সম্ভব হচ্ছিল না রেল বোর্ড সূত্রে খবর সারা ভারতে জেইই এবং নিট পরীক্ষা সুষ্ঠুভাবে হওয়ার জন্য রেল বোর্ড এই তিন ক্যাটাগরির পরীক্ষা নিতে চান খবর নবোদয় চারশো চুয়ান্ন শিক্ষক শিক্ষিকা নবোদয় বিদ্যালয় সমিতির অধীনে বিভিন্ন রিজিয়নাল অফিসের কাজের জন্য পোস্ট গ্রাজুয়েট টিচার টেন গ্রাজুয়েট টিচার লাইব্রেরিয়ান পদে চারশো জন শিক্ষক শিক্ষিকা নেওয়া হচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য ট্রেন্ড গ্রাজুয়েট টিচার সায়েন্স বটানি জিওলজি ও কেমিস্ট্রি বিষয়ে পাশ ও অনার্স গ্রাজুয়েটরা মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন রিজিওনাল কলেজ অফ এডুকেশন ও এন সি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর ও সংশ্লিষ্ট বিষয়ে পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে চার বছরের ইন্টিগ্রেটেড কোর্স পাশরাও যোগ্য শূন্যপদ পদ আঠাশটি টেন গ্র্যাজুয়েট চি টিচার অঙ্ক অঙ্ক ফিজিক্স ও কেমিস্ট্রি বিষয়ে পাস বা অনার্স গ্রাজুয়েটটা মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন রিজিওনাল কলেজ অফ এডুকেশন বা এনসিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর ও সংশ্লিষ্ট বিষয়ে পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে চার বছরের ইনটিগ্রেটেড কোর্স পাশটাও যোগ্য শূন্যপদ পদ আটচল্লিশটি এরপর নিয়োগ করা হবে টেন গ্রাজুয়েট টিচার সোশ্যাল সায়েন্স এরপর টেন গ্রাজুয়েট টিচার হিন্দি এবং ইংরেজি টেন গ্রাজুয়েট টিচার ফিজিক্যাল এডুকেশন এবং লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ানের যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরিয়ান সায়েন্সে এক বছরের ডিপ্লোমা কোর্স পাস হতে হবে লাইব্রেরিয়ান সায়েন্স সায়েন্সের ডিগ্রি কোর্স পাশটাও মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে যোগ্য ইংরেজি ও হিন্দিতে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে এরপর পোস্ট গ্র্যাজুয়েট টিচার ইংরেজি পোস্ট গ্র্যাজুয়েট টিচার হিন্দি পোস্ট গ্রাজুয়েট টিচার ফিজিক্স পোস্ট গ্র্যাজুয়েট টিচার কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট পোস্ট গ্র্যাজুয়েট টিচার ইকোনমি পোস্ট গ্রাজুয়েট টিচার অঙ্ক পোস্ট গ্রাজুয়েট টিচার বায়োলজি পোস্ট গ্র্যাজুয়েট টিচার আইটি নেওয়া হবে নেওয়া হবে এখানে কিন্তু পোস্ট গ্রাজুয়েট টিচার পদের বেলায় বিএড কোর্স পাশ হতে হবে বয়স হতে হবে পঁয়ষট্টি বছরের মধ্যে মূল মাইনে বত্রিশ হাজার পাঁচশো টাকা প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে কবে কোথায় পরীক্ষা হবে তা আপ এই ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে দরখাস্ত করতে হবে ইমেলের মাধ্যমে এ প্রথমে এই জন্য প্রথমে সাধারণ এফ কাগজ কাগজের নির্দিষ্ট ফর্ম ডাউনলোড করে পূরণ করবেন দরখাস্তের ফর্ম পাবেন এই ওয়েবসাইটে ওয়েবসাইট হচ্ছে টিপি ডব্ল্ল্লিউড্লু ডট নবোদয় ডট ডট ইন অথবা এনভিএস অথবা ও আর অথবা পুনে অথবা আর অথবা হোম দরখাস্ত পাঠাতে হবে এগারোই সেপ্টেম্বরের মাধ্যমে এই ইমেল আইডিতে ইমেল আইডি হচ্ছে সি ও এন পুনে টোয়েন্টি অ্যাট দা রেট জিমেল ডোট কম

শূন্য পদ ফিটার চারশো পঁচিশটি ওয়েল্ডার আশিটি ইলেকট্রিশিয়ান ছশো তিরিশটি কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পঞ্চাশটি মেশিনিস্ট পঞ্চাশটি টার্নার পঞ্চাশটি মেডিকেল ল্যাবরেটরিয়া টেকনো টেকনিশিয়ান রেডিওলজি পনেরোটি মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান প্যাথোলজি পনেরোটি সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পঞ্চাশটি ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে পাঁচ দশ দু হাজার কুড়ির হিসেবে থেকে তিরিশ বছরের মধ্যে তপশিলীরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর বয়সের ছাড় পাবেন ঝাড়গ্রাম থেকে আইটিআই পাশ হলে অগ্রাধিকার পাবেন ট্রেনিংয়ের সময় স্টাইপেন পাবেন মাসে সাত হাজার টাকা এবং এখানে প্রার্থী বাছাই হবে মাধ্যমিক ও আইটিআই কোর্স পাওয়া নম্বর দেখে দরখাস্ত করতে হবে অনলাইনে পাঁচই অক্টোবরের মধ্যে এই ওয়েবসাইটে ওয়েবসাইট হচ্ছে টিসিপ ডট ও আর জি খবর আইবি পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে এক হাজার পাঁচশো সাতান্ন ক্লার্ক সারা ভারতে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মহারাষ্ট্র ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক ও পাঞ্জাব অ্যান্ড সিন্দা ব্যাঙ্ক ক্লার্ক ক্লারিকাল ক্যা ক্যাডারে এক হাজার পাঁচশো সাতান্ন জন ছেলে মেয়ে নেওয়ার জন্য ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন আইবিপিএসের কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট ইন ক্লার্কস ইন পার্টিসিপেন্টিং অর্গানাইজেশন পরীক্ষার জন্য দরখাস্ত নিচ্ছে প্রথমে ইনস্টিটিউট অফ ব্যাঙ্ক পার্সোনাল সিলেকশন সর্ব সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন পরীক্ষা নেবে পরীক্ষা হবে দুটি ধাপে প্রথমে প্রিমিনারি পরীক্ষা ও তাতে কোয়ালিফাইং নম্বর পেলে মেইন পরীক্ষা মেইন পরীক্ষায় সফল হলে নাম অ্যালোকেশনের জন্য পাঠানো হবে এই পদের বেলায় কোনো ইন্টারভিউ নেই মেইন পরীক্ষায় পাওয়া নম্বর দেখে মেধা তালিকা তৈরি হবে নিয়োগ হবে বিভিন্ন রাষ্ট্রীয় ব্যাংকে দরখাস্ত করতে হবে তেইশে সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটটি হচ্ছে ডিবু ডট ডট ইন পরবর্তী খবর একশো পঁয়ষট্টি স্টেনো এবং অ্যাসিস্ট্যান্ট কেন্দ্রীয় সরকারের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট সিনিয়র সেক্রেটারিয়ট অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার পার্সোনাল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ও অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদে একশো পঁয়ষট্টি জন লোক নিচ্ছে প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে পরীক্ষা হবে আটই নভেম্বর একশো কুড়ি মিনিটের পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়ে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনং পঞ্চাশটি প্রশ্ন জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটি প্রশ্ন কোয়ান্টিটিভ অপটেটিভ পঁচিশটি প্রশ্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ পঞ্চাশটি প্রশ্ন প্রতিটি প্রশ্নে থাকবে এক নম্বর এরপর শর্ট হ্যান্ড ডিটেকশন বা টাইপিং টেস্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন কুড়ি অক্টোবর থেকে দরখাস্ত করতে হবে অনলাইনে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটে ওয়েবসাইট হচ্ছে টিপু ডব্লিউ ডট বিআইএস ডট জিওভি ডট ইন খবর চৌষট্টি ট্রেনি ইঞ্জিনিয়ার ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ট্রেনি ইঞ্জিনিয়ার ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে চৌষট্টি জন লোক নিচ্ছে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট ফর্মে দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে ওয়েবসাইট হচ্ছে এইচ এস ডবল স্ল্যাশ বিইএল ইন্ডিয়া ডট ইন খবর ব্যাংকে একশো পঞ্চান্ন ক্লার্ক এবং প্রবেশনারি অফিসার নৈনিতাল ব্যাংক লিমিটেড প্রবেশনারি অফিসার ও ক্লার্ক পদে একশো পঞ্চান্ন জন লোক নিচ্ছে এখানে ক্লার্ক মোট অন্তত পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েটরা আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেশনের দক্ষতা থাকতে হবে প্রবেশনারি অফিসার মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে যে কোনো শাখার গ্রাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেশনের দক্ষতা থাকতে হবে এখানে কিন্তু বয়স বয়স হতে হবে একত্রিশ সাত দু হাজার কুড়ি হিসেবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে মূল মাইনে তেইশ হাজার সাতশো থেকে বিয়াল্লিশ হাজার দুশো টাকা অনলাইনে দরখাস্ত করতে হবে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটে ওয়েবসাইট হচ্ছে টিপি ডব্লিউ ডট নৈনিতাল ব্যাঙ্ক ডট সিও ডট ইন